সুপ্রিয় দর্শক বন্ধু, আমি জ্যোতিষী জয়নাল আহমেদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করার জন্য, যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনার কাছে পৌঁছায়। সুপ্রিয় দর্শক বন্ধু, হস্তরেখা বিষয়ের আজকের পর্ব হচ্ছে 47তম পর্ব। আজকের পর্ব 47তম পর্ব। আজকের বিষয় স্বপ্ন পূরণ হবার রেখা, শীঘ্রই আপনার ইচ্ছে পূরণ হবে এই রেখা হাতে থাকলে। হাতে কোন রেখা থাকলে শীঘ্রই আপনার স্বপ্ন পূরণ হবে সেই বিষয়টি আজকে ভিডিওতে দেখাবো। কোন স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সুপ্রিয় দর্শক বন্ধু, এই যে আঙ্গুলটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে শুক্রের আঙ্গুল, এটি হচ্ছে বৃহস্পতির আঙ্গুল, এটি হচ্ছে শনির আঙ্গুল, এটি হচ্ছে রবির আঙ্গুল, এটি হচ্ছে বুধের আঙ্গুল। এই যে রেখাটি দেখতে পাচ্ছেন, এই রেখাটি হচ্ছে ভাগ্য রেখা, এটি হচ্ছে হৃদয় রেখা, এটি হচ্ছে মার্শাল রেখা, এটি হচ্ছে আয়ু রেখা। যদি কোন জাতক জাতিকার বুধের স্থানে এই রকম স্টার চিহ্ন থাকে, বৃহস্পতির স্থানে স্টার চিহ্ন থাকে, তাহলে এই জাতক জাতিকার স্বপ্ন পূরণ হবে, অর্থনৈতিক ভাবে এই জাতক স্টাবলিশ হবেন, ধন সম্পদ প্রচুর হবে, যে কোনো উপায়ে তিনি ধন সম্পত্তির মালিক হবেন, তার যে কোনো কাঙ্ক্ষিত স্বপ্ন, তিনি যে স্বপ্ন দীর্ঘদিন দেখে আসছিলেন সেই স্বপ্নটি তার পূরণ হবে। এই বৃহস্পতির এই স্টার চিহ্ন থাকা মানে হচ্ছে তার মান সম্মান যশ খ্যাতি অফুরন্ত হবে। বুধের স্থানে স্টার চিহ্ন থাকার মানে হচ্ছে তিনি ব্যবসায়িকভাবে অর্থ উপার্জন করবেন। বুধের থেকে একটি রেখায়, এই যে রেখাটি, এই রেখাটিকে আমরা বুধ রেখা বলে থাকি। বুধ হচ্ছে মার্কারি সাইন, ইংরেজিতে বলে মার্কারি রেখা বা মার্কারি সিম্বল। এই বুধের রেখা প্রতিটি জাতকের যাদের থাকে তারা ব্যবসায়িকভাবে লাভবান হন, ব্যবসায়ের টাকা দিয়ে তিনি প্রচুর ধন সম্পত্তির মালিক হতে পারবেন এবং তার কাঙ্ক্ষিত স্বপ্ন তিনি পূর্ণ করতে পারবেন। যদি রবি রেখার স্থানে আরেকটি স্টার চিহ্ন থাকে, তাহলে এই জাতক চাকরি জীবনে তিনি যে স্বপ্ন দেখেছিলেন, চাকরি করে বাড়ি গাড়ি ধন দৌলত বা ফ্যাক্টরি করবেন, ইন্ডাস্ট্রি করবেন, এই ধরনের স্বপ্ন যারা দেখেন চাকরি জীবনে, তাদের চাকরি বেসরকারি হোক, প্রাইভেট সেক্টরে হোক বা সরকারি সেক্টরে হোক, যে কোনো সেক্টরে চাকরির টাকা দিয়ে তিনি তার স্বপ্ন পূরণ করতে পারবেন। আর বুধের এই রেখা থাকলে ব্যবসার টাকা দিয়ে তিনি তার স্বপ্ন পূরণ করতে পারবেন। স্বপ্ন পূরণ করতে হলে কিন্তু টাকার প্রয়োজন আছে, অর্থ ছাড়া কখনোই আপনার স্বপ্ন পূরণ হবে না, কারো স্বপ্ন পূরণ হয় না। সুপ্রিয় দর্শক বন্ধু, রবির স্থানে, বুধের স্থানে এবং বৃহস্পতির স্থানে এই যে তিনটে স্টার চিহ্ন আছে, এই তিনটে স্টার চিহ্ন থাকার মানে হচ্ছে এই জাতক যে কোনো উপায়ে তার কাঙ্ক্ষিত স্বপ্নের লক্ষ্যে তিনি পৌঁছাবেন এবং সেক্ষেত্রে কোনো বাধাগ্রস্ত তিনি কখনোই হবেন না এবং তিনি সহজভাবে তার স্বপ্নের লক্ষ্যে পৌঁছাতে পারবেন। যদি কোনো জাতকের শুক্রের স্থানে এই ধরনের একটি স্টার চিহ্ন থাকে, তাহলে এই জাতক বিবাহিত জীবনে সুখী সমৃদ্ধ জীবন যাপন করবেন, বিবাহের পরে তার অর্থনৈতিক অবস্থার ইম্প্রুভ হবে, বিবাহিত বিবাহের পরে শ্বশুরালয় থেকে প্রচুর অর্থ সম্পত্তি পাবেন এবং সেই অর্থ সম্পত্তি দিয়ে, শ্বশুর বাড়ির সহযোগিতা দিয়ে তিনি তার স্বপ্ন পূরণ করতে পারেন। এছাড়া তিনি নিজেও তার আয়ের টাকা দিয়ে তার স্বপ্ন তিনি পূরণ করতে পারবেন। স্বপ্ন পূরণের এই যে চারটি রেখা আপনাদেরকে দেখালাম, স্টার চিহ্ন, স্টার চিহ্ন প্রত্যেকটি জাতকের হাতে থাকা মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু অনেক মানুষের হাতে স্টার চিহ্ন পাবেন না, শতকরা দুজন বা তিনজন মানুষের হাতে স্টার চিহ্ন পাবেন। আমি আমার জ্যোতিষশাস্ত্রের দীর্ঘ 13 বছরের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলতে পারি, স্টার চিহ্ন সব মানুষের হাতে কিন্তু থাকে না। এই জাতকের যেহেতু স্টার চিহ্ন আছে তিন তিনটি স্থানে, উপরে এবং নিচে শুক্রের স্থানে আছে, তাহলে এই জাতকের শীঘ্রই স্বপ্ন পূরণ হবে।
কারণ তার স্বপ্ন পূরণ হবার রেখা শীঘ্রই তার স্বপ্ন পূরণ হবে এই স্টার চিহ্নগুলো থাকার কারণে। এবং আজকের এই যে 47তম পর্ব, এই 47তম পর্বে যে বিষয়টি আমি আপনাদেরকে দেখালাম, স্টার চিহ্ন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটি সাইন, হ্যান্ড প্রামিস্ট্রিতে স্টার চিহ্ন মোস্ট ইম্পর্টেন্ট একটি সাইন। স্টার চিহ্ন আপনাকে মানি দিবে, অর্থ দিবে, লিকুইড অর্থ দিবে, নগদ অর্থ দিবে এবং সম্মান যশ খ্যাতি দিবে। সুপ্রিয় দর্শক বন্ধু, হস্তরেখা দেখার পাশাপাশি প্রত্যেকটি জাতক জাতিকার জন্ম কুণ্ডলীটি করা মোস্ট ইম্পর্টেন্ট। জন্ম কুণ্ডলীটি করলে একটি জাতক জাতিকা সম্পর্কে, এই যে আমার পেটটি আমি দেখালাম, এখানে জন্ম কুণ্ডলী লেখা আছে, রবি কোন ঘরে বসা, চন্দ্র কোন ঘরে বসা, রাহু কোন ঘরে বসা, মঙ্গল কোন ঘরে বসা, বুধ কোন ঘরে বসা, ইউরোনাস কোন ঘরে বসা, বা বৃহস্পতি কোন ঘরে বসা, বা শুক্র কোন ঘরে বসা, এটি জন্ম কুণ্ডলী করলে আপনারা জানতে পারবেন। এরপরে বিংশোত্তরীর মধ্যে মহাদশা এবং অন্তর্দশা বিচার করবেন। বিংশোত্তরীর মধ্যে মহাদশা বিচার করলে এই জাতকের বর্তমানে কোন গ্রহটি খারাপ আছে, কোন গ্রহটি খারাপ থাকলে কি হবে এবং কোন গ্রহটি ভালো থাকলে কি রেজাল্ট পেতে পারেন, নবাংশ কুণ্ডলীটি বিচার করবেন। এরপরে নবতারা চক্র বিচার করবেন, এই জাতকের চন্দ্র রাশি কি, গণ কি, লগ্ন কি, তার জন্য কোন রং শুভ এবং তিনি কোন পেশায় নিযুক্ত হলে সাকসেসফুল হতে পারবেন, এবং তার এভরি টাইম তার লাইফে কোন ধরনের বাধা বিঘ্নতা আছে কিনা, এটি হস্তরেখা দেখে ভালো করে বিচার বিশ্লেষণ করে জন্ম কুণ্ডলী, নবাংশ কুণ্ডলী, নবতারা চক্র বিচার এবং বিংশোত্তরী মহাদশা বিচার করে, তারপরে যদি কোন রেখা বা কোন গ্রহ তার দুর্বল থাকে সেই গ্রহের প্রতিকার করে নেবেন অভিজ্ঞ কোন জ্যোতিষীর মাধ্যমে। সুপ্রিয় দর্শক বন্ধু, স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার আছে বা ডিসক্রিপশনে দেওয়া ফোন নাম্বার আছে, চাইলে যে কেউ আমার সাথে যোগাযোগ করতে পারেন। হস্তরেখা বিষয়ক যে কোনো বিষয়ে কিছু জানতে চাইলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখলেন, আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তত্ত্বমূলক ভিডিও মনে হয়ে থাকে, আমি অনুরোধ করব ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্টস করার জন্য। যারা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন, এখনো চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করার জন্য, যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনার কাছে পৌঁছায়। আপনারা সকলেই ভালো থাকুন।